নমস্কার আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের পিঠে লজি পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন সেট এ বছরেই পাটনা থেকে পেলেন ডক্টরেট আজকে পিঠে ফোসকা কেন দেহে কষ গর্ত কোথায় পিঠের জন্মভূমি স্বর্গ নাকি মর্ত পাটিসাপটা নামটাকে কে করল আবিষ্কার কভাজ দিলে ডাইনে বায়ে উঠবে পরিষ্কার পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ কোন সে পিঠে দারুণ মিঠে খেলেই বাড়ে তেজ কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন কোন দেশেতে মুখ আদর আদর্শারাক্ষণ কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম ভাবে কষের দুধে কষ পুলি ফুটবে কত ঘন্টা। হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটিসাপটার পুরটা কখন পুরতে হবে বিফোর নাকি আফটার পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গরু ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষ জাত ঝাল পুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাত হাজার পিঠের হাজার নিয়ম হাজার রকম স্বাদ একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ এমনি করেই তথ্য লিখে পতিত পাবন সেত বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেট। ফিলোজফিতে ডিফিল মেলে লিটারেচারে ডিলিট পিথেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিফিট নমস্কার